মিয়ানমারে 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে শপথ নেওয়ার আগেই সরিয়ে দেয় সামরিক বাহিনী। এরপর নিজেরাই ক্ষমতা দখলে নেয়। সারা দেশে ব্যাপক সহিংসতা হয়। জান্তা বিরোধী বিক্ষোভকারীরা হত্যা থেকে শুরু করে জেলে বন্দি করা হয়। তবে একটা সময় ঘুরে দাঁড়ায় বিরোধীরা, আর তাতে আমেরিকা ও চীনের সহায়তা রয়েছে বলেই মনে করা হয়। শেষে কারা টিকবে মিয়ানমারে? সংবাদ মাধ্যম ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়, মান্দালয়ে সম্প্রতি জান্তাদের টার্গেট করে রকেট হামলা চালাচ্ছে ব্রাদারহুড অ্যালায়েন্স নামের বিদ্রোহী জোট। এই জোটের তিনটি গোষ্ঠী চীনের কাছ থেকে সহায়তা পেয়ে আসছে। সরাসরি হামলার কথা স্বীকার করছে তারা। এমনকি নিজেদের মতো করে বিভিন্ন পাহাড়ি এলাকায় শাসন শুরু করেছে এসব গোষ্ঠী। এদিকে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করছে আরও বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠী। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট NUC। তাদের জোটে থাকা বিদ্রোহীরা বিভিন্ন এলাকায় সশস্ত্র হামলা চালিয়ে হটিয়ে দিচ্ছে জান্তা সেনাদের। এই দুই আলাদা জোটের মধ্যে এতদিন মিল ছিল না। সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করলেও তাদের মধ্যে কখনো মতের মিল হয়নি। এর অন্যতম কারণ হতে পারে তাদের কাছে আসা সহায়তা। এর মধ্যে ব্রাদারহুড অ্যালায়েন্সের সহায়তা পেয়ে থাকে চীনের কাছ থেকে। তারা দীর্ঘদিন ধরেই এই সহায়তা পেয়ে আসছে। আর ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট NUC সহায়তা পাচ্ছে পশ্চিমাদের কাছ থেকে। তাদের সহায়তা দিচ্ছে আমেরিকা। কিন্তু জান্তা সরকারের কারণে এসব সহায়তা আসা কমে গেছে অনেক। এতে করে তারা ঠিকমতো কার্যক্রম চালাতে পারছে না। এ কারণে বিদ্রোহীদের মধ্যে চীনা প্রভাবই বেশি ছিল। এর একটি কারণ হতে পারে সীমান্ত থাকা। এবার চীনা সেই প্রভাব হয়তো কমে যেতে পারে। ব্রাদারহুড অ্যালায়েন্স তাদের এলাকায় বলয় তৈরি করে ফেলেছে, কমিয়ে দিয়েছে চীন নির্ভরতা। তারা নিজেদের এলাকা থেকে বেরিয়ে আশেপাশেও নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এ কারণে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করবে জোটটি। তারা মিলে গেলে চীনা প্রভাব কমে হয়তো মার্কিন প্রভাব বেড়ে যেতে পারে। এদিকে সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা বলছে, দেশটিতে চীনের প্রভাব কমাতে মাঠে নেমেছে আমেরিকা। গত 16 আগস্ট লাওস, থাইল্যান্ড ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তখন এ নিয়ে সতর্কও করেন তিনি। অন্যদিকে আমেরিকার বেশ কিছু কর্মকর্তা মিয়ানমারের বিরোধী দলের শীর্ষ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। ওই সময় ওয়াশিংটন বেসামরিক সরকারের প্রত্যাবর্তনের বিষয়ে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করে। এতে বোঝাই যাচ্ছে জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের একত্রিত করার লড়াইকে সমর্থন করছে আমেরিকা। সংবাদ মাধ্যম ইকোনমিস্ট বলছে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ও ব্রাদারহুড অ্যালায়েন্স মিলে গেলে চীনের বলয় থেকে বেরিয়ে আসতে পারে মিয়ানমার। যদি তারা সরকার গঠন করতে পারে, তাহলে মিয়ানমার চীনের বাইরে বেরিয়ে মার্কিন বলয়ে চলে যেতে পারে।